দিগদি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর স্বর, কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর। দিগদি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর স্বর, কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ। আর সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। আমি মিশনের অন্যতম এক সদস্য এমডি হোজাইফা সাহেব এবং এমডি আবুল কালাম ভাই দুজনে মিলে একসঙ্গে যুগ্ম কণ্ঠে আমাদেরকে তাদের কণ্ঠের সুন্দর উপহার আমাদেরকে পরিবেশন করবেন। আমরা তন্ময়তার সঙ্গে ধীর স্থির হয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মোস্টলি সিনসিয়ার হয়ে তাদের কথাগুলো শুনব এবং মন দিয়ে উপলব্ধি করব, আর আমরা তাদের সুরের ছন্দে হারিয়ে যাব। তারা যেখানে যে দিগন্তে যে অজানা ঠিকানায় আমাদেরকে নিয়ে যেতে চাইবেন সুরের ছন্দময়তায়, তাদের কবিতার কবিতা ছন্দে আমরা হারিয়ে যাব, গদ্যময়তায় আমরা বিলীন হয়ে যাব। এ কথা বলে আপনাদের সকল শ্রোতাকে অভিনন্দন এবং অভ্যর্থনা জানিয়ে আপনাদের সকলকে শোনার আবেদন রেখে আমি আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব এমডি আবুল কালাম সাহেব এবং জনাব এমডি হোজাইফা সাহেবকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই পবিত্র অনুষ্ঠান, পবিত্র মাহফিল সাজানো হয়েছে আজকে এই মাদ্রাসার উপলক্ষ করে, বিরাট মহতি জলসার আয়োজন করেছেন এবং উপস্থিত জানারা শ্রদ্ধেয় জ্ঞানীগণী, মঞ্চে উপবিষ্ট জানারা, তাদেরকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সুন্দর পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সুন্দর সৃষ্টির মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন। কেন আমরা শ্রেষ্ঠ বলে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, আমাকে আপনাকে ইনসান রূপে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এবং তার মধ্যে 124,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন। অন্যান্য নবীরা জানার উম্মাত হতে চাইলেন, কিন্তু আমরা না বলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শেষ নবীর উম্মাত করে ইনসান রূপে ধরণীর বুকে পাঠিয়েছেন। তাই তানার দরবারে জানাই হাজারো কোটি শুক্রিয়া অন্তরের অন্তঃস্থল থেকে। সকলে এখানে যত মানুষ উপস্থিত আছে সকলে একবার মন থেকে শুক্রিয়া আদায় করি, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লাখো করোড় সালাম দরুদ বর্ষিত করুক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর শানে। তো ছোট্ট একটি পবিত্র হামদে বাড়ি তালা শুক্রিয়া স্বরূপ পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার দরবারে। কবি ছাদের মাধ্যমে লিখছে দেখুন, আল্লাহ 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 কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান,
আমার সুবিশাল নীলাকাশ কে রাখিল মাসুমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল মাসুমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সোর কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদোর কণ্ঠে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সোর কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদোর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা কারোকে সুন্দর দেখলে কি বলি চাঁদের মতো উপমা দিই ফুলের মতো উপমা দিই চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আমরা জান্নাত বলে থাকি জান্নাতের মতো এই সূর্য চাঁদ জান্নাত ফুল সব কিছু ছাড়ুন আমরা কারোকে ভালোবাসি যদি তাকে দেখলে আমার মনে কি কি মনে করি এই দুনিয়াতে যে আল্লাহ তোমাকে একদম খুব ফুরসত করে বানিয়েছে ভালোবাসা শুধু খারাপ ওই সব কিছু ভাববেন না কেউ তার সন্তানকে ভালোবাসতে পারে কেউ তার পিতা মাতাকে ভালোবাসতে পারে যদি কারোকে আমরা খুব ভালোবাসি তাকে এত পছন্দ করি মনে করি এর থেকে দুনিয়াতে সুন্দর নেই কিন্তু আমরা কোনোদিন ভেবেছি যিনি এই সুন্দর সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে যিনি সৃষ্টি করেছেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তবসা রাখন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তবসা রাখন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তবসা রাখন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে করে কবি মজি বোলা লাভ কার দারে সিজদা করে হো যায় ফাঁকা লাভ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ